ওয়েলকাম স্টুডেন্টস, নিউ লাইট ক্লাসরুমের পক্ষ থেকে আমি ডক্টর নাইয়া। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো যে স্যার, কোন বইটা পড়লে নিটের কোশ্চেনগুলো সহজে আনসার করতে পারবো, বা নিটের জন্য কোন বইগুলো আমরা প্র্যাকটিস করব। আমি আজকে তোমাদের 6টা বইয়ের কথা উল্লেখ করব। এই বইগুলো তোমরা অবশ্যই কিনে রাখবে এবং এই বইগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই কেমিস্ট্রি সাবজেক্টটাতে তোমরা নিটে 160 অ্যাবাভ নাম্বার পাবে। প্রথমত আমি তোমাদেরকে বলবো, তোমরা 11-এর জন্য টেক্সট বই হিসাবে এই NCERT-র পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো বই কিন্তু তোমরা মাস্ট কিনবে। এই টেক্সট বই হিসাবে এটা তোমাদের রাখতে হবে। এরপরে ক্লাস 12-এর জন্যেও NCERT-র পার্ট 1 এবং পার্ট 2, এ দুটো বইও কিন্তু তোমাদের কিনতে হবে ক্লাস 12-এর জন্য। এ দুটো বইও তোমাদের পড়তে হবে খুব ভালো করে। এগুলো তোমাদের টেক্সট বই হিসাবে থাকবে, কারণ তোমরা দেখেছ যে সময় হতে NTA দায়িত্ব নিয়েছে নিটের, সেখানে তারা NCERT বইটা ফলো করছে। সুতরাং 11-এর পার্ট 1 এবং পার্ট 2 এবং 12-এর পার্ট 1 এবং পার্ট 2, এই দুটো বই তোমাদের কিনতে হবে। এছাড়াও এই কোশ্চেন প্র্যাকটিসের জন্যে তোমরা অবশ্যই MTG ফিঙ্গার টিপসটা নেবে। এখানে NCERT লাইন টু লাইন ধরে ধরে এখানে কোশ্চেন দেওয়া আছে, বিভিন্ন টাইপের কোশ্চেন, কেমন ধরনের কোশ্চেন আসে সেগুলো দেওয়া আছে। তোমরা একটা চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে এই ফিঙ্গার টিপসের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপরে একদম শেষে তোমাদের বলবো, তোমরা আর একটা বই কিনবে, যেটা 35 ইয়ার্স কোশ্চেন সলভ পেপার। নিটের দেখো প্রিভিয়াস ইয়ারগুলোতে যে ধরনের কোশ্চেন এসেছে, সেই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। টোটাল 6 বুকস তোমরা অবশ্যই কিনবে, NCERT ক্লাস 11-এর পার্ট 1 এবং পার্ট 2, ক্লাস 12-এর পার্ট 1 এবং পার্ট 2, ফিঙ্গার টিপস কোশ্চেন প্র্যাকটিসের জন্য MTG ফিঙ্গার টিপস, আর 35 ইয়ার্স সলভ পেপার। এই বইগুলো যদি তোমরা ফলো করো, তাহলে 100% আমি শিওর তোমরা কেমিস্ট্রিতে 160 অ্যাবাভ নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি এগুলো কিনে প্র্যাকটিস শুরু করে দাও। যারা 2024 বা 2025-এ নিট দেবে, তারা আর দেরি করবে না, এ বইগুলো কেনো এবং একটা রেগুলার বেসিস কোশ্চেন আনসার প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ, আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।